বাদশা আলমগীরের জামানায় আমরা পড়েছি বাদশা আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির বিশাল এক ফেরেশতা সেখানে দেওয়া হয়েছে এখন যদিও সেটা ব্যান করে দেওয়া হয়েছে কথা বলেন এই আদর্শ আর স্কুল কলেজে নাই জনাব বলেছিলেন হযরত বলছিলেন যে আগের জামানার ছাত্ররা ওস্তাদদের পায়ে কদমে পানি ঢেলেছে কেন হাত দেয় নাই হাত ধুয়ে সযতনে ওস্তাদের পা কেন পরিষ্কার করে নাই এজন্য বাদশার দরবার থেকে জবাবদিহিতা এসেছে আর সেই জায়গা থেকে উন্নতি উন্নতি হতে হতে উন্নতির শিখর এতটা উঁচু হয়েছে যে আগের জামানার ছাত্ররা তাদের উস্তাদদের পাকে ধুয়ে দিত এখন এত আপডেট হয়েছে ডিজিটাল 4G 5G 6G 8G এত উন্নতি হয়েছে আজকের ছাত্ররা উস্তাদের পা ধুয়ে দেয় না পুকুরের মধ্যে সুবায় গোসল করায় দেয় গত কিছুদিন আগে এরভার আমার বরিশাল ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউটে সেখানে কতিপয় ছাত্রকে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকার কারণে অধ্যক্ষ তাকে পরীক্ষা দিতে দেয় নাই এজন্য আমার বাংলাদেশের সোনার ছেলেরা আমার বাংলাদেশের সোনার ছেলেরা উস্তাদকে এত শ্রদ্ধা আর সম্মানের আতিথ্য আধিক্য তারা প্রদর্শন করেছে যে সন্তান তারা উস্তাদকে শুধুমাত্র পা ধুয়ে দেয় নাই কোলে করে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে পুকুরের মধ্যে সুবায় সম্মান প্রদর্শন করেছে কথা বলেন ঠিক কিনা কোরআনের ছাত্ররা কেমন আদবি হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উস্তাদের মজলিসে যায় উস্তাদের দরসে যায় জুতা নাই উস্তাদ মোহাব্বত করে তাকে একটা জুতা দিছে হাম্মা জগৎ বিখ্যাত একজন ইমাম ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয় এমন একজন জগৎ বিখ্যাত ইমাম উস্তাদ তাকে বলছে বাবা এই নাও আমি আমার চামড়ার জুতাটা তোমাকে দিলাম এই জুতা আগামীকাল পরে তুমি মাদ্রাসায় আসবা আল্লাহর বান্দা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে উস্তাদ আমাকে জুতা দিয়েছে জুতা উস্তাদের পায়ের সাথে সংস্পর্শ লেগেছে এটা সাধারণ কোন জুতা না হাম্মাদ উস্তাদ উস্তাদের জুতা ইমাম আবু হানিফার পায়ে লাগতে পারে না রাতের বেলায় তিলিবাদ খান্নাত চিন্তা করে করে সকাল বেলায় মুচির কাছে যায় বলে বাবা এই জুতা আমার পায়ে শোভা পায় না উস্তাদের জুতা ছাত্রের পায়ে শোভা পায় না এই জুতা দিয়ে তুমি আমার একটা টুপি বানায় দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার টুপি পরে উস্তাদের দর্শে যখন বসলেন হাম্মাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই আদর এবং স্নেহে ভরা কণ্ঠ দিয়ে জিজ্ঞাসা করেছে ও সন্তান তোমার পায়ের মধ্যে জুতা নাই গতকালকে আমি তোমাকে জুতা দিয়েছিলাম কি করেছো জুতা নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন উস্তাদ রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগা চিন্তা করলাম যে এই জুতা আমি আবু হানিফার পায়ের সাথে লাগে না এই জুতার তো মর্যাদা এই জুতা আবু হানিফার টুপি হওয়ার সৌভাগ্যতা রাখে আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان
পরিবারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ মানুষ দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফিরেরা চিনল না এ মানুষ দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই একটা আওয়াজ দিই এই লাইনটা আমার সাথে গাওয়া যাবে না ইনশাআল্লাহ হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি যিনি আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কিছু কথা আমাদেরকে বলা এবং শুনবার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আসহাব আহলে বাইত যারা রয়েছেন ওয়ান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত সকলের উপর অবারিত ধারায় শান্তি এবং রহমত বর্ষিত হোক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাদিরিন আজকের মাহফিল কোরআনের মাহফিল কোরআনের বাগান কোরআনের বাগিচা তাতে করে সন্দেহ আছে পিছনের ভাইদের একটু সন্দেহ আছে ডাউট আছে আজকের মাহফিল কোরআনের মাহফিল উলামায়ে কেরাম আমাদের রত্ন আমাদের অলংকার আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন সারা বাংলাদেশের হাজারো লক্ষ কোটি কোটি আলেমদের উস্তাদ উস্তাদুল আসাতিদা মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকা গৌরব উজ্জ্বল সম্মানিত উলামায়ে কেরাম আপনারা আজকে এতগুলো আলেমদেরকে পেয়ে কোরআনের সামিয়ানার নিচে আসতে পেরে খুশি না বেজা পিছনের ভাইরা খুশি হতে পারে না খুশির আওয়াজ এমন হয় না দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যখন আমাদের সমাজে আমাদের দেশে যখন কালচারালভাবে কিছু মানুষ অপসংস্কৃতিকে লালন করে যখন চোদ্দই ফেব্রুয়ারি আসে অথবা 31st নাইট আসে দেখবেন তাদের আনন্দ আর উচ্ছ্বাস উল্লাসের মাত্রাটা এত বেশি হয় যে মানুষ নীরবে নির্বিঘ্নে শান্তিতে প্রশান্তির ঘুম তাদের কারণে ঘুমাতে পারে না কথা বলেন ঠিক কিনা বীর ভাইয়ের আমার আমরা আজকে জান্নাতের সামিয়ানার নিচে এসেছি তাদের খুশিটা আমাদের খুশিটা বরাবর নয় সমান নয় তাদের খুশিটা আমাদের মতো নয় বরঞ্চ আমাদের খুশির আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা অনুপ্রাণ প্রেরণা তাদের থেকে আকাশচুম্বী বেশি সুতরাং আওয়াজটা একটু জোরে হওয়ার দরকার ছিল কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে আমার প্রশ্ন করছি আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি না হাত উঁচু করে আল্লাহকে দেখান চিন্তা করছেন আমি কি কইলাম আর আপনারা কি বুঝলেন
আমি কইলাম কারা কারা খুশি না হাত উঁচু করে আল্লাহকে দেখান সবাই খুশি না সতর্ক হওয়ার দরকার মুসলমান আজকে অসতর্কতার কারণে তন্দ্রাচ্ছন্নতার ভেতরে নিমজ্জিত হওয়ার কারণে কাফের মুশরিক ইহুদি নাসারা ইসলাম বিদ্বেষী যারা কোরআন বিদ্বেষী যারা নবী বিদ্বেষী যারা আল্লাহ বিদ্বেষী যারা তারা পৃথিবীর সমস্ত মুসলমানদের মাথার উপরে জেগে বসেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার আওয়াজ তুলতে হবে আজকে মুসলমান আওয়াজ ছেড়ে দিয়েছে নাস্তিক তাগুতি শক্তি জানা মুসলমানের দোষক জানা আজকে তারা জানে মুসলমান সিংহের জাতি আজকে তারা সিংহের রূপ বাঁক দিয়ে সিংহের বেশ ত্যাগ করে আজকে মুসলমান জাতি বিড়ালের রূপ ধারণ করে বসে আছে কথা বলেন ঠিক কিনা এজন্যে আওয়াজ দিতে হবে আমাদের সকলের কণ্ঠে একত্রিত করে ইমান দীপ্ত আওয়াজ আমি শুনতে চাই প্রিয় ভাইয়ের আমার যুবক ভাইরা আছেন কারাগারে একটু হাত উঁচু করেন আর সোজা করেন একটু হাত সোজা করেন নামাইতে কইলে মেহরবানি করে কষ্ট দিয়েন না একটু সোজা করেন নাড়াচাড়েন তো দেখি লিল্লাহে তাকবীর হাত নামান বুড়া বাবা জিরা আসেন কারাকারে এই ফাঁকে অনেক বুড়ারা যুবকের বেশ ধারণ করে হাত উঁচু করেছে দুই একজন মাশাআল্লাহ বুড়া বাবা জিরা আসেন কারাকারে একটু হাত উঁচু করেন তো বুড়া বাবা জিরা আরে ভাই একটু হাত উঁচু করেন না সাসারা আমার হাত উঁচু করে মাশাআল্লাহ হাত নামান আমি আপনাদের মাঝে দেখতে চাই কাদের ইমানি পাওয়ার বেশি যুবকরা কি আজকে বিজয় হয় নাকি বুড়ারা আজকে বিজয় হয় আমি দেখতে চাই প্রিয় ভাইয়ার আমার আমি প্রথমে যুবক ভাইদেরকে সুযোগ দিতে চাই আমি নারায় তাকবীর বলবো আপনারা আল্লাহ আকবরের ইমান দীপ্ত আওয়াজ ধ্বনি দিয়ে আকাশ বাতাস ভেদ করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর কোরআন সুন্নাহর আলো আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ এবার বুড়ো বাবাজিদের আওয়াজ ব্যাটারির ইমানি পাওয়ার কতটুকু আমি দেখতে চাই নারায়ে তাকবীর বুড়া বাবাজিরা আজকে এই বাগ দিয়া আলিম মাদ্রাসার ময়দানে বিপুল ভোটে জয়লাভ করেছে বলেন মারহাবা এবার যুবক বুড়ো সকলের সমস্যনে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমানিয়াতের স্লোগান লিল্লাহিয়াতের তাকবীর আকাশ বাকা বাতাস ভেদ করে আরশ আজিম পর্যন্ত আমরা সকলে পৌঁছায় দেব যারা দাঁড়িয়েছেন যুবক বা আপনারাও দেবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন আমি মহাপবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি অতি পরিচিত সূরা যেই সূরার নাম সূরাতুর রহমান যেই সূরার নাম কি পিছনে ভাইরা আপনারা এই সূরার সম্পর্কে আগে থেকে অবগত আছেন তো ইনশাআল্লাহ সময় আমরা জানি এই সূরার নাম সূরাতুর রহমান প্রিয় ভাইরা আমার কোরআনুল করিমের অনবদ্য একটি সূরা সূরাতুর রহমানকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে আরুসুল কোরআন কোরআনের বাঁধ কোরআনের মধ্যমণি বলেন আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার পর্দার অন্তরণের মা যারা উপস্থিত হয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আবার মালিকের যেই কোরআন মহাগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি সূরাতুর রহমান এমন একটি সূরা হাদিসের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রাওয়াত আছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যে আমার উম্মত বেশি বেশি সূরাতুর রহমান তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহর কণ্ঠে সূরাতুর রহমানের তেলাওয়াত সে শুনতে পারবে সূরাতুর রহমান এমন একটি চমৎকার সূরা এমন একটি নান্দনিক মনোহরী সূরা যেই সূরা তেলাওয়াত করলে পড়তে পড়তে মালিকের দয়া এবং ভগিমার প্রকাশ পাওয়া যায়
দাসাই শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন আসতেন, সাহাবা একরাম বসা আল্লাহর নবী সূরাতুর রহমান আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে সাহাবা একরামের সামনে শোনা দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা মন্ত্রমুগ্ধ হয়ে তেলাওয়াত শুনলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা এই সূরা আমি জিন জাতির সামনে তেলাওয়াত করেছি, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা, জিন জাতি যারা তাদের সামনে আমি এই সূরা তেলাওয়াত করেছি, তোমাদের ফিডব্যাকটা ভালো আসে নাই, এই প্রতিক্রিয়াটা তোমাদের মনোভাবটা ভালো আসে নাই, কিন্তু জিনজাতির সামনে আমি যখন এই সূরা তেলাওয়াত করে শুনাইলাম, জিনজাতিরা আমাকে উত্তর দিয়েছে, ফাবি আই আদা ইরব্বিকুমা তুকাজ্জিবা। আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা সূরাতুর রহমানের স্টেপের মধ্যে স্টেপে স্টেপে আমার আল্লাহ কি পরিমাণ দয়া মানুষের উপরে আছে, সমস্ত দয়ার বগির প্রকাশ করে আল্লাহ পাক নিয়ামতের কথা বলেন, আর বলেন, বান্দা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ফাবি আই আদা আমি যে অপরিসীম অফুরন্ত নিয়ামতের ভান্ডার তোদেরকে দিলাম, আমার নিয়ামতের কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? জিন জাতিরা উত্তর দিয়েছে আমার আল্লাহর কথার জবাবে, জিন জাতিরা বলেছে, না বিষয় ইমিন নি আমি কায়া রব্বানা নুকাদিবু ফালাকাল হাম, ও গরব আপনার অফুরন্ত অসীম নিয়ামতের মধ্যে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতকে আমরা অস্বীকার করব, বরং চোখে আমাদের প্রতিপালক সমস্ত প্রশংসা কেবলমাত্র আপনার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে কোন সমস্ত প্রশংসা কার? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়িয়ে কেরাত শুরু করি, সর্বপ্রথম আমাদের কেরাত শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াতের শুরুতে আমরা বলে সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র তার জন্য, তিনি কে? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার আপনার খালিক যিনি, তার নাম কি? আল্লাহ। আমার আপনার মালিক যিনি, তার নাম আল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে মালিকের এমন একটা নাম উল্লেখ করেছেন, আর রহমান। সমস্ত পৃথিবীর মুফাসসিরিন কিরাম একমত, রহমান এমন একজন সত্তার নাম, এমন একজন মহিমান্বিত সত্তা যার দয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। বান্দা যদি আকাশ, বান্দা যদি সাগর পরিমাণ গুনাহ নিয়ে আমার মালিককে একটা ডাক দেয়, আল্লাহ, আমার মালিকের এত দয়া, আমার মালিক আকাশ সম রকম দয়া নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যায়। বান্দাকে ডাক দিয়ে বয় লাভ কি আবদি, বান্দা আমি হাজির, বান্দা তুই আমার কাছে তোর জীবনের গুনাহ মাফ চা, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন একজন মালিক আমার আপনার রব, তার নাম হলো রহমান। তার নাম কি? রহমান। আর রহমান প্রথম আয়াত, মহাদয়াবান, আল্লামাল কোরআন। দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বলেন, যিনি শিখিয়েছেন কোরআন। তৃতীয় আছে রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন ইনসান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, তাফসীর বুঝতে গেলে শ্রোতা যারা আমরা আছি তাদের আকর্ষণ, তাদের মনোযোগ খুব একান্ত প্রয়োজন। এদিক সেদিক করবেন না, খুব অল্প সময় আলোচনা করবো ইনশা। প্রিয় ভাইয়ারা আমার, আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেছেন, আল্লামাল কোরআন, মানুষকে যিনি শিখিয়েছেন কোরআন। তৃতীয় আয়াতে আমার আল্লাহ বলেন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন ইনসান।
আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন বলছে আগে শিক্ষা কোরআন শিক্ষা এরপরে মানুষের জন্ম, কিন্তু বর্তমান পৃথিবীর আমাদের মানুষের জীবনের বাস্তবতা হলো যে মানুষের জন্ম আগে শিক্ষা দীক্ষা বলে, কথা বুঝেন নাই? তার মানে মানুষের জন্ম আগে না শিক্ষা আগে? কথা কয় না, শিক্ষা আগে, মানুষ জন্মগ্রহণ করার আগে মার পেট থেকে কি মৌলানা মুফতি মহাদ্দেস ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে আসে, নাকি জন্মগ্রহণ করে পরিণত একটি বয়স হওয়ার পরে মানুষ তখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় এবং সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়? বাস্তবতাতে তো এমন কথা বলে, তার মানে বুঝলাম মানুষের জীবনের বাস্তবতা হলো আগে মানুষের জন্ম পরে শিক্ষা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্মের আগে কোরআন শিক্ষার কথা বলেছেন। তার মানে কি আল্লাহ কোরআনের মধ্যে ভেজাল আছে কি কোন আপনারা? নার আওয়াজটা তেমন একটা জুতের হয় নাই, তার মানে বোঝা গেল দুই একজনের মধ্যে সন্দেহে বিরাজমান। আপনারা আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রী যতই বড় সত্যবাদী হোক না কেন, মাঝে মাঝে দুই একটা স্লিপ অফ টান হয়ে যায়, মিথ্যা কথা এদিক সেদিক কয়, কথা কন ঠিক কিনা? যত বড় মুমিন মুত্তাকি হোক না কেন, সে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। ইল্লা আবাল কাসিম, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? পীর ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের জন্মের কথা বলেন নাই, আমার আল্লাহ সর্বপ্রথম মানুষের শিক্ষা দীক্ষার কথা বলেছেন, কোরআন শিক্ষার কথা বলেছেন। মুফাসসিরিনে কিরাম আমাদেরকে জানা দেয় কোরআন শিক্ষা না থাকলে মানুষ মানুষ হওয়া যায় না। উদাহরণ দিনে বোঝে আসবে, মনে করেন আপনাদের এলাকার মধ্যে একজন মান্যবর এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, তার দুইটা সন্তান আছে, এই দুই সন্তানের মধ্যে একজন সন্তানের ব্যাপারে এলাকার মানুষ বলে সন্তানটা বড় ভালো, এই সন্তানটা মানুষের মতো মানুষ হয়েছে, আর একটি সন্তান তার আছে যার ব্যাপারে বলে এই মানুষটা দেখতে মানুষ হলেও মানুষ হয় না, এটা জানোয়ার আছে না নাই? মায়ের পেট থেকে আসছে, একই সাথে গড়া, একই ফ্যাক্টরি থেকে এসেছে, কিন্তু কিন্তু দেখতে একই, বড় ভাইয়ের চেহারা যেমন ছোট ভাইয়ের চেহারাও ঠিক তেমন, বড় ভাইয়ের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মানুষের মতো দেখতে যেরকম অবয়ব ঠিক তাই আছে, আর ছোট ভাই দেখতে মানুষের মতো না, ওর চোখ নাই মানুষের মতো, পা নাই মানুষের মতো, হাত নাই মানুষের মতো, বানরের মতো লেজ আছে, চিড়িয়াখানার মধ্যে ঘোরাফেরা করে, বিষয়টা কি এমন? বুঝে থাকলে বলেন বিষয়টা কি এমন? দুইজন সেম কোয়ালিটি মানুষ, বড় ভাই দেখতে যেমন সুন্দর, ছোট ভাই দেখতে যেমন সুন্দর, বড় ভাইকে মানুষ মানুষ বলতে চায় কিন্তু ছোট ভাইকে মানুষ মানুষ বলতে চায় না, কারণ হলো বড় ভাই দেখতে যেমন মানুষ তার ভিতরটাও ঠিক তেমন মানুষ, কথা বলেন? আর ছোট ভাই উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে দেখলে মনে হবে জিব্রাইল আসমান থেকে আসছে, কিন্তু কার্যকলাপ আর চরিত্র এত জঘন্য যে উপরে দৃশ্যমান মানুষ হলেও ভিতরে পাক্কা জানোয়ার। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? আছে? প্রিয় ভাইয়ারা আমার রাগ করবেন না, এমনও এলাকা আছে গ্রাম অঞ্চলে, বিশেষ করে এমনও চাষা আছেন দেখতে একেবারে আব্দুল কাদের জিলানি, জিব্রাইল আসমান থেকে আসছে, চেহারা এত সুন্দর, সাদা পোশাক, দাড়ি সাদা, পাগড়ি পরেছে সাত হাত, তসবি আছে বাইশ হাত, এইরকম আল্লাহর বান্দা সকালবেলায় ফজরের নামাজ বা জামাআত পড়ে, এরপরে আওয়াবিন, এরপরে ইশরাক, সাস, যত রকম নফল আছে পারলে তাহাজ্জুদটাও কাঁদা সকালে পড়ে, পড়ার পরে আল্লাহর নাম নিয়ে লেগে যায় জমির মধ্যে আল ঠেলতে নাই, আল ঠেলা পাল্টি এলাকায় নাই, তার মানে বোঝা গেল মানুষ শুধু চেহারা সুন্দর হলে মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য কিছু মানবীয় গুণ আর আখলাকের প্রয়োজন আছে।
চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার ঠিক কিনা চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি ও ভাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই রাস্তাঘাটে যায় না চলা এ মানুষের ভিড়ে ওই ভিড়ে আবার অন্যর কেহ আবার অন্যের পকেট মারে পকেট মাইরের কবলে মনে হয় আপনারা পড়েন নাই পড়ছেন জীবনে দুই একবার পকেট মার হয়েছে রাস্তাঘাটে যায় না চলা এ মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তোমরা এ কেউ যদি মানুষ বলো তোমরা এ কেউ যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই আইরে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই ঠিক কিনা আওয়াজ দিয়ে কর পৃথিবীতে মানুষ মানুষকে বন্ধুরা আমার সমস্ত শিক্ষা বিফল হয়ে গেছে আজকে আর কোন শিক্ষা দিয়ে কোন স্কিম কারিকুলাম দিয়ে মানুষকে মানুষ বানানো যায় না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন ছাড়া মানুষ মানুষ হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করে জানা দিলেন আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার যত শিক্ষা দীক্ষা থাকুক না কেন পৃথিবীর সমস্ত নামি দামি ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসুক না কেন কোরআন শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে না থাকে দুনিয়ার সব শিক্ষা আছে কোরআন শিক্ষা নাই দুনিয়ার সব শিক্ষা আছে এই মানুষটা শিক্ষিত হবে কিন্তু শিক্ষিত নামের জানোয়ার কথা কয় না আমার দেশের শিক্ষিত জানোয়ার আছে আপনারা জানেন জানেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বর্তমান পৃথিবীতে শিক্ষিত যারা তারা বেশি দুর্নীতিবাজ নাকি অশিক্ষিত মানুষ বড় দুর্নীতিবাজ পিছনের বাইরে আওয়াজ দিয়ে কন আপনারা কি বাংলাদেশে আছেন না আফ্রিকার জঙ্গলে আছেন যদি বাংলাদেশে থেকে থাকেন আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে ফিডব্যাক চাই মুসলমান ভাইয়েরা আমার বর্তমান পৃথিবীতে শিক্ষিতরা বড় দুর্নীতিবাজ লম্পট নাকি অশিক্ষিত মানুষেরা বড় দুর্নীতিবাজ লম্পট শিক্ষিতরা তার মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের সৃষ্টি হওয়ার পর থেকে আমার স্বাধীন বাংলাদেশের শিক্ষিত মানুষেরা যেই পরিমাণ ক্ষতি করেছে অশিক্ষিত রিক্সা চালক আর ভ্যান চালক ভাইয়েরা কৃষকেরাই পরিমাণ ক্ষতি করে না কথা বলেন ঠিক কিনা এজন্য শুধু শিক্ষিত হলে হবে না শিক্ষা দীক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা থাকতে হবে শিক্ষা থাকতে হবে এজন্য আমার আল্লাহ সর্বপ্রথম কোরআন শিক্ষার কথা বলেছেন অবন্ধু কোরআন শিক্ষা লাগবে কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না কোরআনের ছোঁয়া ছাড়া একজন দৃশ্যমান চেহারার আকৃতিতের মানুষ সত্যিকার অর্থের মানুষ হয় না এই জন্য আমার আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বললেন আর পরে মানুষ সৃষ্টির কথা বলেছেন কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হবে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি দুনিয়ার বিদ্যা বুদ্ধিতে যারা শিক্ষিত হবে তাদের দাম আল্লাহর কাছে না
আল্লাহর কোরআন যার সিনার মধ্যে আছে এই মানুষটার এত দাম এত দাম কল্পনাও করা যাবে না মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ জগৎবাসীর সামনে কোরআন যাদের অন্তরের মধ্যে আছে যাদের সিনার মধ্যে কোরআন তাদের সম্মান কত তাদের সম্মানের কথা আল্লাহ বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমার আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষের দাম আমার কাছে নাই চাকাওয়ালার দাম আমার আল্লাহর কাছে নাই ক্ষমতা যার যত বেশি তার কোন দাম আল্লাহর কাছে নাই কথা বলেন আছে নাকি বর্তমান পৃথিবীতে আমরা যারা একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে যারা আমরা পৌঁছে গেছি আমরা মনে করি টাকা যার আছে সেই সফল কেউ আবার মনে করে ক্ষমতা যার আছে ক্ষমতার চেয়ার যার আছে সেই সফল কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন টাকার কোন মূল্য আল্লাহর কাছে নাই বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ানিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম নিশ্চয় আমার আল্লাহ মানুষের চেহারা দেখেন না কার চেহারা কালো কার চেহারা ধরা কার কে লম্বা কে কাটো আমার আল্লাহ কার সন্তান সন্ততি বেশি তা দেখেন না আমার আল্লাহ কার সম্পদ বেশি তা দেখেন না আমার আল্লাহ কি দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার আল্লাহ মানুষের আমল দেখেন আমার আল্লাহ মানুষের কলবটা দেখেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার আল্লাহ বলেন টাকার মূল্য আল্লাহর কাছে নাই ক্ষমতার মূল্য আল্লাহর কাছে নাই বরঞ্চ যার অন্তরের মধ্যে কোরআন আছে আমালে সালেহ আছে ঈমানদার যে আল্লাহর কাছে তার বড় দাম আল্লাহর কাছে দুই শ্রেণীর মানুষের দাম বেশি কয় শ্রেণীর বুঝে থাকলে আমাকে ফিডব্যাক দেন আওয়াজ দেন আল্লাহর কাছে দুই শ্রেণীর মানুষের দাম বেশি কয় শ্রেণীর মানুষের দাম আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত নাম্বার 1 শ্রেণীর মানুষ তারা যারা ঈমানদার তারা কি ঈমানদার দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা যাদেরকে কোরআন নামক মহা দৌলত জ্ঞানের ভান্ডার দেওয়া হয়েছে আল্লাহ বলেন তাদের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহু আকবার বলেন যদিও আমরা মনে করি টাকা যার কাছে এসে তার দাম কথা বলেন ঠিক কিনা আজকে কোরআন বানাদের সম্মান আমাদের কাছে নাই কোরআনের সম্মান আমাদের কাছে নাই মুসলমান ভাইরা আমার বাস্তবতার আলোকে বলি যদিও আমরা কোরআন কোরআন করে বলি কোরআন কোরআন বলে আমরা চিল্লাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে জ্বালানোর কথা আমরা বলি কিন্তু আমার জীবনে আপনার জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আজও পর্যন্ত কোরআন আমরা জ্বালাতে পারি নাই কথা বলেন ঠিক কিনা কোরআন শুধু মসজিদের মধ্যে মানার জিনিস না কোরআন শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরে মানার জিনিস না কোরআন শুধু মাদ্রাসা মসজিদ আর ইসলামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে লালন পালন করার জিনিস না কোরআন হলো সংসদ ভবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআন মান্য করার জিনিস কোরআন জীবন বাস্তবায়ন করার জিনিস কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কোরআনকে আমাদের জীবনে এ টু জেড বাস্তবায়ন করতে পারি নাই মুসলমান ভাইয়েরা আমার তার কারণ হলো কোরআনের মর্যাদা আমাদের কাছে নাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই কোরআনের মর্যাদা আমরা বুঝি নাই এ কারণে কি কোরআনের দাম কমে গেছে কথা কয় না কোরআনের দাম কমছে না যেখানে ছিল সেখানেই আছে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে খুব সুন্দর করে বুঝে আসবে এই যে একটু আগে বাগদিয়া আলিম মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্ররা কত সুন্দরভাবে আপনাদের সামনে প্রদর্শনী করেছে কথা বলেন আমার তো দিলটা ভেঙে চুরে গেছে আমার কান্না করতে মনে চাচ্ছিল যে সন্তানরা এদের বাবা মা কত ভাগ্যবান কত সৌভাগ্যবান আজকে তার সন্তানরা এখানে কোরআন পড়েছে আজকে জানাজার নামাজের ইমামতি করেছে আজকে জুমার নামাজের ইমামতি করেছে আমি মনে করি
এই মাদ্রাসার সফল হওয়ার জন্য এর থেকে আর বেশি কিছু করার দরকার নাই যেই মাদ্রাসার একজন ছাত্র তার বাবার জানাজার ইমামতি করতে পারে জনগণকে সামনে নিয়ে জুমার নামাজের ইমামতি করতে পারে এই মাদ্রাসা সফল হওয়ার জন্য এটাই অনেক বড় কামিয়াবি কথা বলেন ঠিক কিনা আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ পরিচালক তাকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই ফির হায় আমার যে কথা বলছিলাম এই যে নূরানীর বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আপনাদের কি প্রশ্ন করে গেছে মনে করেন এই নূরানী মাদ্রাসা একদিন উস্তাদ ছাত্রকে বলতেছে ওযুর ফরজ চারটি বলেন তো আপনারা ওযুর ফরজ কয়টি এই তো অবস্থা খারাপ হুজুর এতক্ষণ যা কইছেন কইছেন এখন তো বিপদ মামান সিং গেলাম এক এলাকায় প্রোগ্রামে ত্রিশাল সেখানে যাওয়ার পর আমি জিজ্ঞেস করতেছি বাবা বলেন তো হুজুর ফরজ কয়টি কেউ কই না এক চাচা ভাল দিয়ে কই সাতারটি আমি চাচারে জিজ্ঞাসা করলাম চাচা সারা জীবন মাদ্রাসায় পড়লাম পড়াইলাম আমার জানা মতে আমি জানি হুজুর ফরজ চারটি কিন্তু আপনি ফাল দিয়ে বললেন সতেরোটি তার কারণ কি কয়ে বাবা কি যে জিজ্ঞেস করছেন বুঝি নাই কি বুঝি নাই তাও বুঝি নাই চিন্তা করলাম কব তা কব কোন কবকে বেশি করি চিন্তা করছেন মুসলমান ভাই আমার আজকে ওজুর ফরজ কয়টি যুবক ভাইদেরকে ধরলে যুবক ভাইরা পারবে না কথা বলেন ঠিক কিনা অনেক যুবক পারবে না ওস্তাদ বাচ্চাকে শিখাচ্ছে বাবা ওজুর ফরজ চারটি ছাত্র পড়াশোনা করেছে খুব মনোযোগ সহকারে পড়া শেষে উস্তাদ বলতেছে আজকে তোমাকে যে মাসালাটা শিখালাম জানো এই মাসালাটার দাম কত এই মাসালাটার দাম হলো ৫০,০০০ টাকা বলেন না মারহাবা পরের দিন উস্তাদ ছাত্রকে মাসালা শিখায় তায়াম্মুমের ফরজ তিনটি মুসলমান ভাইয়ের আমার ওজুর ফরজ যারা জানে না তারা তায়াম্মুমের ফরজ কেমনে করবে কথা বলেন ঠিক কিনা উস্তাদ ছাত্রকে শিখায় ও আমার কলিজার টুকরা সন্তান ওজুর ফরজ চারটি তায়াম্মুমের ফরজ তিনটি আজকে আমি যেই মাসালাটা তোমাকে শিখাইলাম এই মাসালাটার দাম হলো ১,০০,০০০ টাকা ছাত্র বিশ্বাস করে নিয়েছে যে উস্তাদ তো মিথ্যা কথা কইতে পারে না কথা বলেন বাজারে গিয়েছে মনে করেন আপনাদের এই যাত্রাপুর বাজারে জুতা ছিঁড়ে গেছে জুতা সেলাই করার জন্য গেছে যাওয়ার পরে মুসি জুতা সেলাই করছে জুতা সেলাই করার পরে মুসিকে ছাত্র জিজ্ঞাসা করতেছে বাবা তোমার পারিশ্রমিক কত তোমাকে কত টাকা দিতে হবে মুসি বলতেছে আমাকে ৫ টাকা দিতে হবে ছাত্র অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছাত্র বলতেছে বাবা সারাটা জীবন জুতা সেলাই করেছ ৫ পয়সা ৫ পয়সা করে করে ৫ টাকা করে করে তুমি তো জীবনে কিছুই কামাতে পারো না অর্জন করতে পারো নাই এই নে আমি তোরে হুজুর চারটা ফরজের মাসালা শিখায় দিলাম এই মাসালাটার দাম হলো ৫০,০০০ টাকা ছাত্র বড্ড সালা এবার মুসিবেছে না চান্দি গরম হয়ে গেছে বলতেছে বেটা তোর ৫০,০০০ টাকার মাসালার কোনো দাম আমার কাছে নাই ৫ টাকা আমাকে দিতে হবে এটাই আমি জানি ছাত্রর মাথা বিগড়ে গেছে উস্তাদ কয় এক জিনিস মুসি কয় আর এক জিনিস দুইটা দুই রকম মিলল না ছাত্র চিন্তা করেছে কার কথা সত্য উস্তাদের কাছে আসছে আয়েশা বলতেছে হুজুর আপনি যে বললেন গতকালকে যে তায়াম্মুমের ফরজ তিনটি এই মাসালা তার দাম ১,০০,০০০ টাকা আমি তো মুসিকে ৫০,০০০ ১,০০,০০০ টাকার মাসালা শিখিয়েছি কিন্তু মুসি তো ৫০,০০০ টাকার মাসালা নিতে নারাজ মানতে নারাজ মুসলমান ভাইয়ারা আমার ভালো করে লক্ষ্য করেন উস্তাদ তার বাক্স কোলে ছোট্ট একটা পাথর সন্তানের হাতে দিল মাদ্রাসার ছাত্রর হাতে ওই পাথরটা দিয়ে বলে বাবা আমি যে পাথরটা তোমাকে দিলাম এই পাথরটা হলো পরশ পাথর এই পরশ পাথরের এত দাম যদি এই পরশ পাথরটা লোহার সঙ্গে মেশানো হয় লোহা যদি পরশ পাথরের সংস্পর্শে চলে আসে লোহা সাধারণ লোহা থাকে না অসাধারণ ভাবে লোহায় লোহাটা সোনায় পরিণত হয়ে যায় আমি তোমাকে পরশ পাথরের মতো মহামূল্যবান একটা পাথর দিলাম এই পাথরটা তুমি জুয়েলারির কাছে যাইবা জুয়েলারির কাছে যা দেখাবা মূল্যটা নির্ধারণ করে চলে আসবা তাকে দিবা না এরপরে মুসির কাছে যাবা মুসলমান ভাইয়ার আমার ভালো করে লক্ষ্য করেন আমি শুধুমাত্র একটা গাল গপ্প আপনাদেরকে শোনানোর জন্য উদাহরণ দিই না
আমাদেরকে বোঝা লাগবে আজকে আমরা কোথায় আছি, কোরআন কোথায় আছি। আল্লাহর বান্দা ছাত্র যখন জুয়েলারির কাছে গেল, স্বর্ণকারের কাছে যাওয়ার পর স্বর্ণকার পরশপাথর দেখার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠে গেল, জুয়েলারির চোখ ছানা বড় হয়ে গেল। বাবা বিস্ময় তাকে বলতেছে, বাবা তুই তো সাধারণ একটা মাদ্রাসার ছাত্র, এত দামি পরশপাথর কোথায় পাইলি? এবার ছাত্র বলতেছে, ও ভাই বলেন তো এই পরশপাথরের দামটা কত? জুয়েলারি বলতেছে, বাবা আমার জীবনটা যদি বিক্রি করে দেওয়া হয় তবুও পরশপাথরের মূল্য কোনোদিন শোধ হবে না। ছাত্র এবার মুচির কাছে চলে গেল। মুচির কাছে যাওয়ার পর মুসিকে যা বলতেছে, বাবা এই নে পরশপাথর। মুসি ছোট্ট একটা পরশপাথর দেখে চিনতে পারে নাই, চান্দি গরম হয়ে গেছে, বিভিন্ন রকম বাজে মন্তব্য করে বলতেছে, বাবা ছোট্ট একটা পাথর আনলাম, এই পাথর দিয়ে আমি কি করব? যদি বড় একটা পাথর হইতো তাহলে এই পাথরটার উপরে জুতা দিয়ে বাটালি দিয়ে আমি সুন্দর করে সাইজ করে সেলাই করতে পারতাম। মুসি কথা বলার পরে ছাত্রর মস্তিষ্ক খুলে গেছে, বিবেক খুলে গেছে, উস্তাদের কাছে যা বলতেছে, উস্তাদ আমাকে আর বোঝানো লাগবে না, আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার উস্তাদ বলতেছে, বাবা পরশপাথর জানা চিনে না, এরা হলো মুসি মার্কা মানুষ, আর পরশপাথর যারা চিনে তারা হলো বাদশাহী মার্কা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দানার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাকিমুল মিল্লাত, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আলিফ কা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি উদাহরণ টেনেছেন, মুসি পরশপাথর যেমনে চিনে নাই, কারণ হলো মুসির চিনার যোগ্যতা নাই, সে তো শুধুমাত্র সেনে জুতা। কথা বলেন ঠিক কিনা? আর যারা জুয়েলারি স্বর্ণ নিয়ে যাদের কারবার, সার্বক্ষণিক যারা স্বর্ণের কারবার করে, এরা সোনা চেনে। সুতরাং আজকে যারা বর্তমান মুসলমান নাম ধারণ করে, মুসলমানদের রাষ্ট্রে বসবাস করে, যারা কোরআন চেনে না, কোরআন বোঝে না, কোরআনের মূল্যায়ন করতে জানে না, আমি তো মনে করি ওরা হলো মুসিমার কামন মস্তিষ্কের মানুষ। কথা বলে ঠিক কিনা? আর যারা কোরআন চিনে, কোরআনের মূল্যায়ন করতে পারে, এরা হোক বাদশাহী মেজাজের মানুষ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি মুসিমার কা মানুষের কাতারে থাকতে চাই, নাকি বাদশাহী কাতারের থাকতে চাই? কারা কারা কোরআন প্রেমিক হতে চাই হাত উঁচু করে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলোক, আজকের মাহফিল হাত নামা। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা কোরআনকে মূল্যায়ন করে, ইমানদার যারা, কোরআনওয়ালা যারা, আমার আল্লাহ বলেন এদের সম্মান আমি এত দিলাম, আল্লাহ বলেন দারাজাত মহা সম্মান আমি দিলাম, কারণ হলো আমার আল্লাহ অসীম। আমার আল্লাহ সসীম না, আমার আল্লাহর শুরু আছে কিন্তু আমার আল্লাহর শেষ নাই। আমার আল্লাহ বলেন আমি যেমন অসীম এক মহান সত্তা, আমার কোরআন যারা মুখের মধ্যে ধারণ করবে আমি তাদের পুরস্কারের বর্ণনা দেই না, কি পরিমাণ পুরস্কার আমি আল্লাহ দিব তার বর্ণনা আমি দেই নাই। আমার আল্লাহ বলেন দারাজাত মহা সম্মান আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য কোরআন শেখা লাগবে। কি শেখা লাগবে? কথা বলেন কোরআন, কোরআন শেখা লাগবে। প্রিয় ভাই আমার, কোরআনের চারটা হক আছে, কয়টা? কথা বলেন কয়টা? চারটা। নবীজি আলাইহিসসালাম বলেন, কুন আলিমান উম্মাত, তুমি যদি পারো আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো না আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, তুমি আলেম হওয়ার যোগ্যতা রাখো না, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হওয়ারও তোমার সময় নাই। নবীজি বলেন মুস্তামিআন, তুমি আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা তুমি আলেমদেরকে মহব্বত করো,
ولا تكن خامسا পঞ্চম নম্বর হয় না ফাতুহনিক তুমি ধ্বংস হয়ে যাবে এক নম্বর হলো কোরআনের আলেম হওয়া লাগবে কি হওয়া লাগবে কথা বলেন কোরআনের মাদ্রাসা যেগুলো আছে আজকে হেফজখানার ভিতর আমি গেলাম যাওয়ার পরে আমার বুকটা ভরে গেল হেফজখানার ছাত্ররা এত সুন্দর সাজে সুসজ্জিত হয়ে সাদা শুভ্র পোশাকে আবৃত হয়ে পাগড়ি পরে আমার সামনে আসলো মনে হলো যে এরা সব জান্নাতি মানুষ আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন এক নম্বর হলো কোরআনের আলেম হওয়া লাগবে কোরআনের আলেম যারা হবে তাদের কি সম্মান আল্লাহর নবী বলেন ওয়াইন্নাল আলিমা لا يستغفر له من في السماوات والارض الله النبي বলেন একজন সন্তান কোরআন শেখার জন্য কোরআনের আলেম হওয়ার জন্য ঘর থেকে যখন বের হয়ে গেল ঘর থেকে বের হয়ে যখন মাদ্রাসার দিকে গেল আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিয়ে দেন কয়টা পিছনে ভাইরা বলেন কয়টা এক নম্বর পুরস্কার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু বিবাবি আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদাবিন ইবাদাতা সানা চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন যখন কোন সন্তান ঘর থেকে বের হলো কোরআন শিক্ষা করার জন্য এক মাদ উপায় করে করে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে যখন সে উস্তাদের কাছে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর কোরআন যখন পড়া শুরু করে বিশ্বনবী বলে ওই বান্দা বান্দির জন্য প্রথম পুরস্কার হলো প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের নফল ইবাদতের সমতুল্য সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয় কয় বছরের ইবাদত কথা কয় না ঘর থেকে বের হলো ঘর থেকে বের হয়ে মনে করেন এই বাগদিয়া আলিফ মাদ্রাসার হেফজখানা বা এই মাদ্রাসার ভিতরে আসলো বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত যে কয় কদম সে ফেলেছে তার কদমের পরিমাণ যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানার্থে এক বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয় চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে কদমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর নির্মাণ করে দেয় কয়টা শহর প্রত্যেকটা কদমে কদমের বিনিময়ে একটা শহর তিন নম্বর পুরস্কার আল্লাহর নবী বলেন ويستغفر له من في السماوات والارض আসমান এবং জমিনের মধ্যে যত মখলুক আছে তার জন্য দোয়া মাগফিরাত করে কারণ গর্তের বিবিলিকা জানে সমুদ্রের মস্ত যারা তারা জানে নদীর মাছ যারা তারা জানে পৃথিবীর সমস্ত প্রাণী যারা তারা জানে কোরআনওয়ালা যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে কোরআন যতদিন থাকবে না দুনিয়া থাকবে না আল্লাহর নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা মুখলিসান আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহকে মহব্বত করে একনিষ্ঠ হয়ে আল্লাহ আল্লাহ বলা লোক যতদিন থাকবে নবীজি বলেন কিয়ামত হবে না সুতরাং দুনিয়ার সমস্ত মখলুক জানে কোরআনওয়ালা যতদিন আছে ততদিন দুনিয়া থাকবে প্রিয় ভাইয়ের আমার আপনি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক তো স্কুল কলেজে তৈরি হয় কথা কয় না মাপখানা এমন দুই একজনের হুজুর মাদ্রাসায় খালি আল্লাহ আল্লাহওয়ালা তৈরি হয় না বর্তমান স্কুল কলেজেও আল্লাহর গলি হযরত খানজাহান আলীর মতো উত্তরসূরি তৈরি হচ্ছে কথা কয় না বর্তমান স্কুল কলেজের চিত্র আপনাদের সামনে নতুন করে তুলে ধরার কোনো দরকার নাই কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তিনি বলেছিলেন যে আগের জামানায়
বাদশা আলমগীরের জামানায় আমরা পড়েছি বাদশা আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির বিশাল এক ফেরেশতা সেখানে দেওয়া হয়েছে এখন যদিও সেটা ব্যান করে দেওয়া হয়েছে কথা বলেন এই আদর্শ আর স্কুল কলেজে নাই জনাব বলেছিলেন হযরত বলছিলেন যে আগের জামানার ছাত্ররা ওস্তাদদের পায়ে কদমে পানি ঢেলেছে কেন হাত দেয় নাই হাত দিয়ে সযতনে ওস্তাদের পা কেন পরিষ্কার করে নাই এজন্য বাদশার দরবার থেকে জবাবদিহিতা এসেছে আর সেই জায়গা থেকে উন্নতি উন্নতি হতে হতে উন্নতির শিখর এতটা উঁচু হয়েছে যে আগের জামানার ছাত্ররা তাদের উস্তাদদের পাকে ধুয়ে দিত এখন এত আপডেট হয়েছে ডিজিটাল 4G 5G 6G 8G এত উন্নতি হয়েছে আজকের ছাত্ররা উস্তাদের পা ধুয়ে দেয় না পুকুরের মধ্যে সুবায়া গোসল করায় দেয় গত কিছুদিন আগে এরভার আমার বরিশাল ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউটে সেখানে কতিপয় ছাত্রকে অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকার কারণে অধ্যক্ষ তাকে পরীক্ষা দিতে দেয় নাই এজন্য আমার বাংলাদেশের সোনার ছেলেরা আমার বাংলাদেশের সোনার ছেলেরা উস্তাদকে এত শ্রদ্ধা আর সম্মানের আতিথ্য আতিথ্য তারা প্রদর্শন করেছে যে সন্তান তারা উস্তাদকে শুধুমাত্র পা ধুয়ে দেয় নাই কোলে করে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে পুকুরের মধ্যে সুবে সম্মান প্রদর্শন করেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই শিক্ষা কোরআন আমাদেরকে দেয় না কোরআন আমাদেরকে দেয় যে উস্তাদ তোমার সারে তাজ উস্তাদ তোমার মাথার মুকুট সুতরাং উস্তাদকে সম্মান করতে হবে উস্তাদ যিনি তোমাকে একটা হরফ শিক্ষা দিয়েছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান তাআল্লামানি হরফান ওয়াহিদা যে ব্যক্তি আমাকে একটা হরফ শিখিয়েছে ফানা গুলামহু আমি তার গোলাম সুতরাং এখন তিনি ইচ্ছা করলে আমাকে আজাদ করতে পারেন ইচ্ছা করলে তিনি আমাকে বন্দিত্বের মধ্যে তার গোলাম হিসেবে রাখতে পারেন এই শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষা কথা বলে এই শিক্ষা হলো কোরআনের শিক্ষা জামানার বড় একজন ইমাম ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা পিছনের ভাইরা শুনছেন আপনারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা বলি কোরআনের ছাত্ররা কেমন আদবি হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই উস্তাদের মজলিসে যায় উস্তাদের দরসে যায় জুতা নাই উস্তাদ মোহাব্বত করে তাকে একটা জুতা দিছে হাম্মা জগৎ বিখ্যাত একজন ইমাম ইমামুল 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 মুহাদ্দিসিন যাকে বলা হয় এমন একজন জগৎ বিখ্যাত ইমাম উস্তাদ তাকে বলছে বাবা এই নাও আমি আমার চামড়ার জুতাটা তোমাকে দিলাম এই জুতা আগামীকাল পরে তুমি মাদ্রাসায় আসবা মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন কোরআনের শিক্ষার শিক্ষিত যারা কোরআনের শিক্ষার্থী যারা তারা কেমন আদবাল হয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আদর করে মোহাব্বত করে একটা চামড়ার জুতা দিস বলছে বাবা তোমার জুতা নাই আগামীকাল জুতা পরে তুমি মাদ্রাসায় আসবা আল্লাহর বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে উস্তাদ আমাকে জুতা দিয়েছে জুতা উস্তাদের পায়ের সাথে সংস্পর্শ লেগেছে এটা সাধারণ কোন জুতা না হাম্মাদ উস্তাদ উস্তাদের জুতা ইমাম আবু হানিফার পায়ে লাগতে পারে না রাতের বেলায় তিনিবাদ কান্না চিন্তা করে করে সকাল বেলায় মুচির কাছে যায় বলে বাবা এই জুতা আমার পায়ে শোভা পায় না উস্তাদের জুতা ছাত্রের পায়ে শোভা পায় না এই জুতা দিয়ে তুমি আমার একটা টুপি বানায় দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার টুপি পরে উস্তাদের দর্শে যখন বসলেন হাম্মাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই আদর এবং স্নেহে ভরা কণ্ঠ দিয়ে জিজ্ঞাসা করেছে ও সন্তান তোমার পায়ের মধ্যে জুতা নাই গতকালকে আমি তোমাকে জুতা দিয়েছিলাম কি করেছো জুতা নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন উস্তাদ রাতের বেলায় বালিশের সাথে মাথা লাগা চিন্তা করলাম যে এই জুতা আমি আবু হানিফার পায়ের সাথে লাগে না এই জুতারা তো মর্যাদা এই জুতা আবু হানিফার টুপি হওয়ার সৌভাগ্য তারা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত হাম্মাদ চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার ছাত্র আবু হানিফাকে নুমান আমার ছাত্র নুমানকে তুমি জামানার ইমামে আজম বানায় দাও আল্লাহু আকবার বলেন উস্তাদের দোয়া কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন
ইমাম আবু হানিফাকে জামানার ইমামে আজম বানায় দিলেন কিয়ামত পর্যন্ত নুমান বিন সাবিত তিনি আবু হানিফা ইমামে আজমের মর্যাদাই থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য কোরআনওয়ালারা দামি কোরআনওয়ালারা সম্মানী কোরআনওয়ালারা যতদিন থাকবে ততদিন কিয়ামত وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ بِجِبَلِهِ قرآن ولا دير چن تن نمبر برسكار قرآن سيخار جنن جخن قنو اللہ رباند خاط تک بکر خائق اللہ نبی بلین دنیا شمس دو مخلوق تر جنن دعا کرتے دا کہ اللہ তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও সুতরাং ফেরেশতারা তার আমলনামার মধ্যে যত সগীরা গুনাহ সমস্ত সগীরা গুনাহ ধুয়ে মুছে সকাল বিকাল সাফ করে দেয় চার নম্বর পুরস্কার ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মাগফুরাল লাহ সকাল বিকাল তাদেরকে মাগফিরাত তাদেরকে ক্ষমা হিসেবে ঘোষণা করে দেওয়া হয় পাঁচ নম্বর পুরস্কার وشهدت لكم الملائكة بأنكم متقاء الله من النار نبي جبلين একদল ফেরেশতারা ঘোষণা দিয়ে দিয়ে বলতে থাকে ও কোরআন ওয়ালারা সাহেবে কোরআন তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে maaf করে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছে এজন্য কোরআন নিজেরা শিখব পারবো তো ইনশাআল্লাহ এমনও চাচা আছে 70-80 বছর বয়স হয়ে গেছে সূরা ফাতিহার যে বিহাল দশা যখন সূরা ফাতিহা পড়ে তখন হযরতে জিব্রাইল যদি দুনিয়ায় থাকতো জিব্রাইল কান্না করতো আর বলতো আল্লাহ এই সূরা তো আপনি নাজিল করেন নাই কথা বলেন ঠিক কি না চাচা সব বোঝে কিন্তু 70-80 বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে নাই এরকম চাচা আপনাদের এলাকায় নাই যা আছে সব আমাদের খুলনায় আছে আছে প্রিয় ভাইরা আমার এক নম্বর হলো কোরআনের আলেম হওয়া লাগবে দুই নম্বর হলো আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হওয়া লাগবে পারবো না ইনশাআল্লাহ আলেম যেখানে আছে আমরা সেখানে আছি তিন নম্বর হলো মুস্তামিআন আলেমদের কথা শুনতে হবে আলেমদের কথা শুনে শুনে আমার জীবনকে বাস্তবায়ন করতে হবে জান্নাতি মানুষ বনা লাগবে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আলেম ওলামা যেখানে আমরা আছি এই স্লোগান দেওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন আলেম ওলামা যেখানে পিছনের বাইরে নাই আছেন আপনারা আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে মাশাআল্লাহ আরো জোরে আলেম নাই যেখানে আলেম ওলামা যেখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই যে আজকে মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয়েছে আও মুস্তামিআন নবীজি বলেছেন আলেমদের কথা শোনো শুনে আমল করো ওই আলেমদের কথা শুনে আমল করার একটা মাধ্যম হলো ওয়াজ মাহফিল কথা বলেন এই ওয়াজ মাহফিলগুলো দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই চার নম্বর হলো আও মুহিব্বান তুমি আলেমদেরকে মহব্বত করো আলেমদেরকে কি করো মহব্বত করো আলেমদেরকে মহব্বত করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে তবে ভালোবাসার মতো বাসতে হবে শুধুমাত্র ওই ঈদে মিলাদুন্নবীর মতো যারা ঈদে মিলাদুন্নবীকে নবীর প্রেমের ঈদ হিসেবে যারা পালন করে বসন্তের কোকিল হইয়া ওই রকম ভালোবাসা আলেমদেরকে বাসলে হবে না আলেমদেরকে বারো মাস ভালোবাসতে হবে পারবো তো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি আলেমদেরকে ভালোবাসে না আলেমদেরকে অপছন্দ করে আলেমদের সমালোচনা করে আলেমদের বিষোদ্গার করে আলেমদের বিরুদ্ধাচরণ করে মুজাদ্দিদ আল ফিসানি বলেন তার 14 গোষ্ঠীর মধ্যে কোনোদিন কোনো আলেম হবে না এজন্য পীর ভাইয়ের আমার আমরা আলেমদেরকে মহব্বত করব পারবো না ইনশাআল্লাহ নাকি আমাদের জান মাল আমাদের যা কিছু আছে সব কিছু দিয়ে আলেমদেরকে সাহায্য করতে হবে আলেমদেরকে মহব্বত করতে হবে রাজি আছেন সবাই সবাই রাজি আছেন কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো আজকের মাহফিল